Assalamualaikum everyone, welcome back to my channel Fatema's Kitchen in Oman. আজকে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকছে নোনটা বিস্কিট রেসিপি, যে কেউ এই বিস্কিটটি ঘরেই তৈরি করে নিতে পারেন। বিকেলে চায়ের সাথে এই বিস্কিটটি থাকলে একেবারে জমে যাবে। কেমন ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বেকারি স্টাইলের নোনটা বিস্কিট ঘরেই তৈরি করে নিলাম। আশা করছি ফুল রেসিপিটা দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বিস্কিটগুলো তৈরি করার জন্য সব কিছুই আমি রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি 1.5 টিস্পুন ইস্ট, সামান্য পরিমাণ কালো জিরা, 1/4 টিস্পুন লবণ, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। আর এখানে নিয়েছি 4 টেবিল চামচ তেল, আর ময়দা নিয়েছি 1.5 কাপ। এখন যেটা করব, ইস্টগুলো ভিজিয়ে রাখব। ইস্টগুলো ভিজিয়ে রাখার জন্য আমি এখানে 1/2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। তারপর ইস্টগুলো দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে রেখে দেব আধা ঘন্টার জন্য। একটা বল নিয়ে নিলাম। এখন ময়দাগুলো বলে নিয়ে নেব, আর একে একে সমস্ত উপকরণ ময়দার মধ্যে দিয়ে দিব। পারফেক্ট একটা বিস্কিটের ডো তৈরি করে নেব। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বিস্কিটের ডোটি তৈরি করছি। ময়দার মধ্যে শুকনা উপকরণগুলো দিয়ে নিয়েছি। এখন ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। তারপর এখানে তেল আর যে ইস্ট পানিতে গুলিয়ে রেখেছি সেটা দিয়ে নেব। প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। তারপর মিক্স করার সময় আরও 2 টেবিল চামচ তেল দিয়ে মিক্স করে নিয়েছি। এই বিস্কিটের ডো তৈরি করতে টোটাল 4 টেবিল চামচ তেল লাগবে। প্রথমে আমি দেখিয়ে দিয়েছি কোন উপকরণ কতটুকু লাগবে, ওটা ফলো করেই বিস্কিটের ডোটা তৈরি করে নেবেন, তাহলেই একদম পারফেক্ট হবে। খেয়াল রাখবেন বিস্কিটের ডো যেন নরম না হয়, তাহলে বিস্কিটগুলো কিন্তু ক্রিস্পি হবে না। এরকম একটু শক্ত শক্ত পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে। আমি এখন ঢাকনা লাগিয়ে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। তাহলে ফিরছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর বিস্কিটের ডোটা দেখতে এরকম হয়েছে, হালকা একটু ফুলেছে। এটা কিন্তু বানের ডোর মতো অতটা ফুলবে না, যেহেতু এটা শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন খুব ভালোভাবে মুথে নিয়ে তারপর এটাকে আমি 2 ভাগ করে নেব। তারপর বড় একটা রুটি বেলে নেব। রুটি বেলার জন্য ডোটাকে 2 ভাগ করে নিয়েছি। এখন অর্ধেকটা হাতের সাহায্যে এভাবে টেনে টেনে ওপর দিকটা সমান করে নিতে হবে। এভাবে আমি 2টাই করে নেব। তারপর একটা ঢাকনা লাগিয়ে রেখে দিব, না হলে ওপর সাইডটা ড্রাই হয়ে যাবে। এখন রুটি বেলার জন্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এভাবে ময়দা ছিটিয়ে নিয়ে রুটি বেলে নিতে হবে, তাহলে বিস্কিট কেটে নেওয়ার পর নিচে আটকে যাবে না। আর যদি আটকে যায় তাহলে বিস্কিটগুলো তোলার সময় আঁকাবাঁকা হয়ে যাবে, দেখতে সুন্দর হবে না। এভাবে একটা বড় সাইজের রুটি বেলে নিলাম। দেখে অবশ্যই বুঝতে পারছেন রুটির পুরুত্ব কেমন হবে। ঠিক এভাবে বেলে নিতে হবে।
একদম পাতলা হবে না, আবার একদম মোটাও হবে না, ঠিক মাঝামাঝি সাইজের একটা রুটি বেলে নিতে হবে। তারপর আমি কুকি কাটারের সাহায্যে বিস্কিটগুলো কেটে নিচ্ছি। কুকি কাটার ছাড়াও ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে এভাবে কেটে নিতে পারেন। এভাবেই আমি সবগুলো বিস্কিট কেটে নেব। তারপর একটা টুথপিকের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দেব। এতে করে দেখতে যেমন সুন্দর হবে, আর বেক করার সময়ও খুব সুন্দরভাবে বেক হবে এবং ক্রিসপিও হবে। সবগুলো বিস্কিট ছিদ্র করে নেওয়ার পর উপর দিয়ে এভাবে তেল ব্রাশ করে দেব। এতে করে আমি উপর দিয়ে হালকা লবণ ছিটিয়ে দেব। লবণগুলো আটকে থাকবে, সহজে পড়বে না। এখন আমি উপর দিয়ে হালকা করে লবণ ছিটিয়ে নিচ্ছি। তারপর সাইডের অংশগুলো উঠিয়ে নেব। সাইডের অংশ এভাবে উঠিয়ে নেওয়ার পর যে ট্রেতে বেক করব সেই ট্রেতে হালকা করে তেল ব্রাশ করে নেব। তারপর বিস্কিটগুলো ট্রেতে দিয়ে ওভেনে বেক করব। বিস্কিটগুলো ওভেনে বেক করার জন্য 180°C 10-12 মিনিটের মতো সময় লাগবে। যেহেতু বিস্কিটগুলো অনেকটাই পাতলা আর সাইজেও ছোট, এজন্য টাইম অনেকটাই কম লাগে। আপনারা আপনাদের ওভেনের তাপমাত্রা অনুযায়ী টাইম অ্যাডজাস্ট করে নেবেন, কারণ সব ওভেনের তাপমাত্রা একরকম হয় না, একটু কম বেশি হতে পারে। বিস্কিটগুলো বেক করে নামিয়ে নিয়েছি। বিস্কিটগুলো একদম ঠান্ডা করে এয়ারটাইট বক্সে ভরে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন, এটা অনেক দিন ভালো থাকবে। আর আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলে সেটা দেখে নিতে পারবেন।